বাবা আমাকে মনস্কামনা পূর্ণ করেছে, আমি বাবা যে হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা এসেছি ছড়া গ্রামে, আর ছড়া গ্রামে একটা আজকে মেলা লেগেছে, সেই মেলাটার নাম হচ্ছে ধর্ম মেলা। তো ছোটোবেলা থেকে এই মেলা দেখে আসছি, আর এই মেলাতে অনেক ভিড় হয়, যে সামনে যে আশেপাশে যে গ্রামের লোকগুলো থাকে তারা সবাই এই গ্রামে আসে, এ গ্রামে পুজো দিতে আসে। তো এখন বাজছে 10টা, এখন একটু ভিড়টা কম আছে, এরপরে ধীরে ধীরে ভিড়টা বাড়বে, আর ভিড়টা বাড়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখাবো। এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে, আর মন্দিরটা আজ তোমাদেরকে দেখাবো। পুজোর সাজ নিয়ে নিয়েছি, এই পুজোর সাজটার এখানে নাম হচ্ছে ফুলঘরের চাচি, এটার দাম নিল 10 টাকা, এই যে কাকার কাছে নিলাম। এরপরে এটা নিয়ে আমি যাব মন্দিরের ভিতরে পুজো দিতে। ভিড় মোটামুটি ভালো আছে, কালকেও ভালো হয়েছে ভিড়। হ্যাঁ, যা বেলা বাড়িতে চলতেছে তা ভিড় বাড়ছে। এর আগে আমি এসেছি, এটা আমার প্রথম নয়, কিন্তু এর আগে আমি এই সময় এত ভিড় হতো যে এই সময় ভিড়ে পা রাখার মতো জায়গা ছিল না। বাট এবছর একটু এখন একটু কম আছে, বেলার বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়টা আরও বাড়বে। এখানে যে মন্দিরে যে ঠাকুর অনেক জাগ্রত আছে, আসল হয়েছে এটা দুমত হয়ে গেছে, এই জন্য পূর্ণিমা দেখে অনেকে কালকে এসে গেছে, কিন্তু আসল পূজাটা হচ্ছে আজকে। কালকে অনেকে পূর্ণিমা দেখে চলে এসেছে, এবং আমাদের কালকে বাড়ি উঠা হয়েছিল না, কালকে রাত্রিবেলায় আমাদের বাড়ি উঠানো হয়েছে। আজকে অ্যাকচুয়ালি মেলাটা, আজকেই পূজাটা, কিন্তু কালকে অনেকে ভুল করে চলে এসেছে, তার জন্য আমাদের যেমন রেগুলার পূজা হয় সেইভাবে আমাদের কালকে সংকল্প করতে হয়েছে। কালকে বার আপনাদের বাদ ছিল, আমাদের উপাস ছিল, তাদের বাদ ছিল, আমাদের একটা বাদ দুটা উপাস করতে হয়, বৃহস্পতিবার উপাস, শুক্রবার উপাস। পূজা মোটামুটি 6:30-7টায় এরকম স্টার্ট হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ইয়ার পরে হবে মোটামুটি 1টা-1.5টা, ভিড় যা কমে যাবে আমাদের পাঠা বলিদান স্টার্ট হবে। আমাদের মন্দিরটা, মন্দিরে পূজা হচ্ছে, মন্দিরের ভিতরে ভিড় তো আছে। তো এটা হচ্ছে আমাদের এখানে ধর্মরাজ ঠাকুর, এটা হচ্ছে মন্দির, এখানে সবাই পুজো দিচ্ছে, এই যে পূজা চলছে, এখানে অনেক দূর দূর থেকে এখানে লোক আসে। আমাদের যে ছড়া গ্রামে যে আশেপাশে যত যে গ্রাম আছে, দক্ষিণ বল, পদলাড়া, বঙ্গাবাড়ি, সামনে সামনে যত দূরের লোক আছে সবাই এখানে আসে পুজো দিতে, এটা অনেক জাগ্রত ঠাকুর। যারা পুজো দিতে এসেছে আমি তাদের সঙ্গে একবার কথা বলে নেবো। আমি ময়না দত্ত, আমি এসেছি এখানে পুজো দিতে ছড়া। আমাদের ধর্মরাজের এখানে পুজো হচ্ছে, কালকে পূর্ণিমা লেগেছে, আজ পূর্ণিমা ছেড়ে গেছে, তাও দুদিনেই খুবই ভিড় হয়েছে। বাবা ধর্মরাজ খুব জাগ্রত, যে যেটা মানসিক করে বাবা ধর্মরাজ তাদের সেটা পূরণ করে। তাই আমার ইচ্ছা আপনারা সবাই দলে দলে আমাদের ছড়া ধর্মরাজ মন্দিরে আসুন, পূজা করুন, দেখুন, আনন্দ উপভোগ করুন। দেখবেন আপনাদের প্রত্যেক বছরই এই মন্দিরে পুজো দিতে আসার ইচ্ছা জাগ্রত হবে। আমরাও এসেছি এখানে পূজা দিচ্ছি, আমরা এখানকারই বাসিন্দা। নমস্কার, হুজুরি, আমি এখানকার বৌ। তো এখানে মেলাও বসে, এখানে মেলা দেখতে আসবেন সবাই, সবাইকে অনুরোধ করছি আসবেন, এখানে বিরাট বড় মেলা হয়, আর এখানে পুজো খুব ভালো হয়, আর এখানে ধর্মরাজ খুব জাগ্রত, পুজো টুজো সবাই দিতে আসে, মানে দলে দলে আসবেন, এখানে খুব ভিড় হয়, অনেক দূরে দূরে গ্রামের লোক আসে, হ্যাঁ, আত্মীয় স্বজন বাড়িতে অনেক লোকজন আসে, আর এখানে আসবেন, দেখতে খুব ভালো লাগবে। আমি মোটামুটি সকাল 6টা থেকে,
মন্দিরে দোকান সেরকম এবছর ভিড় নেই, ভিড় না থাকলে দোকানে একটু হালকা বিক্রি হচ্ছে। ঝাঁঝরা, বটিং, খুন্তি, কড়াই, ডাবু, মানে সেটা কি দা লোহাটা তো ভালো আপনার লোহা, স্প্রিং লোহা। হ্যাঁ, শিবড়ি থেকে এসছি, হ্যাঁ সকালে আসছি 6টায়, আমি বরাবরই আসি, বরাবরই আসি, হ্যাঁ 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 পাঠানে পাঠানে আসি, পাঠানে আসি। খবরটা ধরুন আমার মামা বাড়ি শিবড়িতে, তারপরে আমাদের মোটামুটি মা পূজা করতে এখানে সামনে বাপের বাড়ি, হ্যাঁ পূজা দিতে আসতো, বা আমরাও জানি বাবাকে আগের থেকে, ধর্মরাজকে আমরা প্রথম থেকেই মানি, বা ধর্মরাজের ধর্মরাজের সকাল সন্ধ্যা আমরা প্রার্থনাও করি, আর মোটামুটি বার্ষিক আমি মানানো আছে। বাবা ধর্মরাজ মন্দির নির্মাণ করবে, আমাদের এখানে যে দান বাক্স রয়েছে কারো দান করার ইচ্ছুক থাকলে এখানে এসে দান করে যেতে পারেন। বিক্রি করি কিন্তু মেলা বলে এগুলোকে একটু কম দামে বিক্রি করতে হচ্ছে আর কি। এটা মোটামুটি আপনার 100 টাকা 80 টাকা এরকম দামে ছেড়ে দিতে হয়, মেলা তো মেলাতে বেশি দাম পাওয়া যায় না। পুজো করতে মেলা ঘুরতে এখানটা এসেছি, খুব প্রতি বছরই এসি এখানে মেলা ঘুরতে। এই যে মোড় আছে ছড়ার মোড়ে চলে এসেছি, আর এখান থেকে মন্দিরে যাওয়ার রাস্তা হচ্ছে তো, আর এখান থেকে যে আশেপাশের যে গ্রামের লোকগুলো আছে তারা এই অটোতে করে আসে, তো আজকে অটো যে ড্রাইভার দাদারা আছে তাদের সঙ্গে কথা বলে নেব। উজ্জ্বলদা, আমাদের উজ্জ্বলদা আজকে ভিড় কীরকম হচ্ছে? ভিড় মোটামুটি হালকা, মানে আগে যে 2-3 বছর যে ভিড়টা ছিল মানে সেই তুলনায় এই বছর অনেকটা কম। অনেক কম, 2 দিন হয়েছে না ওই জন্যে। 2 দিন হচ্ছে, কালকে কীরকম ভিড় হয়েছিল? ভাড়া দিছে কি গাড়ি চালাবো। আজ এই কাকার সঙ্গে পরিচয় হলো, আর কাকা এখানে অনেক দিন থেকেই পুজো দিচ্ছে, কাকা একটা মনস্কামনা করেছিল সেই মনস্কামনাটা কাকার পূর্ণ হয়েছে, তো সেই খুশিতে কাকা পাঁঠা তো দিচ্ছেই, তার সঙ্গে কাকা দেখলেন যে মন্দিরের যে দেয়ালগুলো আছে প্লাস্টার এখনও বাকি আছে, আপনারা দেখতেই পাচ্ছেন প্লাস্টার এখনও বাকি আছে, সেই প্লাস্টারের যে সিমেন্ট লাগবে কাকা নিজে দেবে কি কাকা? আমি দেবো নিজে, বাবা বাবা আমাকে মনস্কামনা পূর্ণ করেছে, আমি বাবার যেটা প্লাস্টার বাকি আছে সেটা আমি সিমেন্ট যা লাগবে আমি দিব বাবার মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা এখানের ঠাকুর, আমাদের ধর্মরাজ্যের ঠাকুর কতটা জাগ্রত আছে, কাকা খুশি হয়ে কাকা বলে দিল, আজকে অ্যানাউন্স করে দিল যে আমি এখানে সিমেন্টটা আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো। তো এরকম লোকেই দরকার, আরও এরকম কিছু লোক থাকলে যে এখানে মন্দিরটা আছে তাহলে পুরোটা হয়ে যাবে, আর এরকমভাবে যদি মানুষ এগিয়ে আসেন তাহলে যে মন্দিরের যে বাকি কাজটা আছে তাহলে সেই কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং মন্দিরটা আরও সুন্দর হয়ে যাবে। বন্ধুরা, আমি মন্দিরের সামনেই আছি, আর এরপরেই মন্দিরের পুজো হয়ে গেছে, এরপরেই
পাঠা বলি শুরু হবে। তো তোমাদেরকে দেখাচ্ছি, অনেকে অনেক দূর দূর থেকে এসেছে, পাঠা নিয়ে এসেছে, সে পাঠাগুলো এইখানে বলি হবে। তো বন্ধুরা, এখন বিকাল হয়ে গেছে, এখন বাজে 4:30, আর সকালবেলা তো ভিড় ছিল। বিকালবেলা আমাদের যে গ্রামের মা বোনেরা আছে, কাকিমারা মারা, তারা আসে বিকালবেলা এই মেলা দেখতে। তো এখনও অনেক ভিড় আছে, যে তোমরা দেখতেই পাচ্ছ, এটা বিকালের ভিড়। সকালবেলার ভিড়টা তো ওটা তো আলাদা, এটা বিকালের ভিড় শুধু। তো এগুলা হচ্ছে আমার স্কুলের বন্ধু। তো মেলাতে ঘুরতে ঘুরতে সবার সঙ্গে দেখা হয়ে গেল, তো খুব ভালো লাগলো। আজকে যা খরচা আছে সব এরা করবে, আমি শুধু খাবো। তো আজকে মেলাতে আমাদের আরেক দাদার সঙ্গে দেখা হয়ে গেল। দাদাও এখানে খুব কম থাকে, দাদা এখন পুলিশ হয়ে গেলছে। তো দাদার এখন পোস্টিং কোথায় আছে? দাদা এখন ব্যারাকপুরে আছে, দাদার সঙ্গে দেখা হলো অনেকদিন পরে। দাদা, মেলা কীরকম ঘুরলো? খুব ভালো। এবছর দুদিন ধরে হচ্ছে, তো দুদিনে ঘুরেছে, ভিড়ও তো। এই তো আমাদের যে পাড়া গ্রামে একটু বৃষ্টির জন্য একটু অসুবিধা হয়েছিল, এখন